এই ভিডিওতে দারুন একটা ট্রিক্স শিখতে চলেছেন হ্যাঁ অবশ্যই সেটা সেটিং কিন্তু এটাকে আমি ট্রিক্স বলছি কেন কারণ আপনার ফোনে যত অ্যাপ রয়েছে তার উপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজের সুবিধা মতো সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন যখন যেটা প্রয়োজন যেমন ধরুন আপনার বাড়িতে কেউ বা আপনার বন্ধুবান্ধব কেউ বা এমন কেউ আপনার ফোনটা বারবার চাইছে কি জন্য সে ইউটিউবে ভিডিও দেখবে কিন্তু আপনি চাইছেন না তাকে ভিডিও দেখাতে তো এখানে দেখুন যখন সে ইউটিউব খুলবে ওপেনই হবে না কোনোভাবেই ওপেন হবে না সে কোনোভাবেই ইউজ করতে পারবে না অথচ আপনার ডেটা কিন্তু অন করা আছে হ্যাঁ ডেটা কিন্তু অন করা আছে সে নিয়ে কোনো সমস্যা নেই এবং আপনি চাইলে অন্য অন্য অ্যাপ খুব ইজিভাবে খুলতে পারবেন যেমন ফেসবুক দেখুন ওপেন হয়ে গেল ঠিক আছে অর্থাৎ আপনি চাইছেন না যে ইউটিউবটা আপনার ফোন থেকে কেউ ইউজ করুক ঠিক তেমনিভাবে আপনি ফেসবুকের ক্ষেত্রেও করতে পারেন আপনি গুগলেও সেই কাজটা করে দিতে পারেন কিংবা এমনও হতে পারে যে আপনি হয়তো হোয়াটসঅ্যাপে মানে ব্যস্ত আছেন অর্থাৎ আপনি ব্যস্ত আছেন কিন্তু আপনি চাইছেন না হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করুক কিন্তু হয় কি নেট যদি অন থাকে আর যদি কেউ এরকমভাবে মেসেজ দিয়ে দেয় তো সেটা কিন্তু অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে চলে আসে এখানে দেখুন ওই চলে আস এখানে যাই লিখবে চলে আসবে এটা আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না ঠিক আছে এবং এখানে ডবল টিক চলে আসবে এবারে আপনি চাইলে এটা কেউ কন্ট্রোল করতে পারেন কিভাবে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ চলবে না কেন চলবে না আপনি অন্য অন্য কাজে ব্যস্ত থাকবেন তাই কিন্তু আপনার নেট বন্ধ থাকবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অন্য অন্য ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি গেম খেলুন আপনি ইউটিউবে ভিডিও দেখুন আপনি আপনার সুবিধা মতো কাজ করুন কিন্তু আপনি পার্টিকুলার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করুক এটা আপনি চাইছেন না আর যদি মেসেজ করেও দেয় যেন কখনও ডবল টিক না ওঠে অর্থাৎ সিঙ্গেল টিক ওঠে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপের যে ডেটা সেটা বন্ধ রাখবেন কীভাবে সেটা সম্ভব চলুন সেটা প্র্যাকটিক্যালি দেখে নিই একে একে আপনি কী করবেন এখানে যেমন ডবল টিক উঠছে না এটাই আগে সলভ করি যে কীভাবে ডবল টিক উঠবে না আপনি কী করবেন এরকমভাবে একটু চেপে রাখবেন চেপে রাখার সাথে সাথে এখানে দেখুন অ্যাপ ইনফরমেশান কিংবা আই বাটন যে কোনো একটা থাকবে আপনার ফোনে আপনি শুধু এই আই বাটন বা আই ইনফরমেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান লেখা আছে ডেটা ইউজ এই ডেটা ইউজের এখানে আসবেন এসে এখানে দেখুন দুটো অপশান রয়েছে এই জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে এখানে ডিজিবল মোবাইল ডেটা এটা আপনি অন করে দিলেন আপনি যদি ওয়াইফাই ইউজ করে থাকেন ডিজিবল ওয়াইফাই বা একই সাথে দুটো অন করে দিন এই ক্ষেত্রে যদি ডিজেবল কথাটা লেখা থাকে তবে আপনি মাথায় রাখবেন এটা অন করে দিতে হবে অনেক ফোনে দেখবেন শুধুমাত্র মোবাইল ডেটা আর শুধুমাত্র ওয়াইফাই আছে যেটা হয়তো এখানে অন করাই আছে সেক্ষেত্রে এই একই ট্রিক্স ইউজ করার জন্য আপনাকে অফ করে দিতে হবে তাহলে আপনি কি বুঝলেন যদি ডিজেবল কথাটা লেখা থাকে যে ডিজিবল মোবাইল ডেটা সেক্ষেত্রে বা ডিজিবল ওয়াইফাই সেক্ষেত্রে এগুলোকে অন করতে হবে যদি ডিজিবল কথাটা না লেখা থাকে তাহলে উল্টো কাজ করতে হবে তো যাই হোক এখানে ডিজিবল যেহেতু লেখা আছে আমি অন করে দিলাম অন করে দিয়ে ব্যাগে চলে আসলাম এবারে দেখুন যখন আমি কিছু লিখছি ঠিক আছে আপনি খেয়াল করে দেখুন কি হচ্ছে এখানে কিন্তু সিঙ্গেল টিক উঠবে বা এখান থেকে মেসেজটা যাবে কিন্তু কোনো ডিস্টার্ব আপনার নেই যাই লিখুক না কেন দেখুন এখানে খেয়াল করে দেখুন শুধু সিঙ্গেল টিক উঠছে অথচ আপনি অন্য অন্য কাজ করে যাচ্ছেন কিন্তু কোনো ব্যাপার না যখন আপনার মনে হবে আপনার প্রবলেম সলভ হয়ে গিয়েছে তখন আপনি একই রকমভাবে এখানে আসবেন আই বাটনে ক্লিক করবেন ডেটা ইউজের এখানে আসবেন এ দুটোকে অফ করে দেবেন দিলে দেখুন যে মেসেজ করেছিল সেই মেসেজ কিন্তু অটোমেটিক চলে আসলো সঙ্গে সঙ্গে এখানে ডবল ডিক হয়ে গেল বোঝা গেল একই রকম ক্ষেত্রে আপনি যদি গুগলের সাথে করতে চান একই রকমভাবে এখানে আসবেন এসে ডেটা ইউজের এখানে আসবেন এটা অন করবেন অফ করবেন আপনার সুবিধা মতো এই যে বিষয়টা ছোট্ট হতে পারে নর্মাল হতে পারে কিন্তু আপনি খেয়াল করে দেখুন এটা কিন্তু আপনার হেভি কাজে লেগে যাবে ভবিষ্যতে বা হয়তো বা এটা আপনার দরকার ছিল টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই